এক ছেকেণ্ড। আপোনালোকে কি এই শিখৰটো মই খাম বুলি ভাবিছে নেকি? নাভাবিব, কারণ মই শিখর নাখাও। হেই গাইজ, স্বাগতম টু জিতু সাম ব্লগস। আজি এটো কোনো ব্লগ নহয়, আজিৰ ভিডিওটো হবলৈ গৈ আছে মানে শিখরৰ ওপৰত। যিসকলে শিখর খাই ভাল পায় তেওঁলোকে আজিৰ এই ভিডিওটো অলপমান ইগনোর কৰি মানে শেষলৈকে চাই থাকিব, আৰু যিসকলে শিখর নাখায় তেওঁলোকে এই ভিডিওটো ভালদৰে চাওক যাতে ভৱিষ্যতেও কোনোদিন শিখর নাখায়। কাৰণ আজিৰ এই ভিডিওটোত আপোনালোকক এটা এক্সপেৰিমেণ্ট দেখুৱাব ওলাইছো শিখরৰ। যিটো এক্সপেৰিমেণ্ট দেখিলে আপোনালোকৰ ঘিল লাগিব আৰু এনেকুৱা লাগিব যে শিখর লাইফত কোনোদিন নাখাও আৰু নাচাও। বৰ্তমান যুগটোত মানে এনেকুৱা হৈ গৈছে, শিখর গুটখা পান মশলা মানে এইবিলাক নহলে লড়াবিলাক মানে সরি লড়াবিলাক কলে অকল ভুল হব, কারণ আজিকালি মানে ছোৱালীও শিখর খায়। তো লড়া ছোৱালীবিলাকে এনেকুৱা হৈ গৈছে মানে শিখর নহলে থাকিবই নোৱাৰে। ৰাতিপুৱা টোপনি পাই উঠাতেও শিখর, ৰাতি টোপনি মাৰাতেও মানে শিখর, ক'ৰবাত ওলাই গলেও মানে শিখর, মানে ভাত খাই উঠিও শিখর, হাগাওঁতেও শিখর, মুটাওঁতেও শিখর, মানে শিখর নহলে মানে থাকিবই নোৱাৰে। শিখরটো এনেকুৱা হিচাপত লৈ লৈছে মানে সেইটো এটা ভিটামিনৰ ঔষধে। তো তেনেকুৱা হিচাপত মানে শিখরটো আজিকালি মানে চলি আছে। তো আপোনালোকে জানে নে শিখর খালে কি হয়? তো শিখর খালে আপোনালোকে হয়তো এটা বস্তু জানে যে এই তুলসীৰ পেকেটটো ধুনীয়াকৈ ছবিৰে আঁকোৱাই আছে যে ইয়াতে কেঞ্চাৰ হয়। আৰু লগত গোটেই শিখর খালে এলার্জি হয় আমার, যিহেতু কিছুমানের আজিকালি প্রায় দেখা পাও গা গিলা মানে এনেকে খুজাই থাকে, খুজাই 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 মানে ডবরা টাইপর বস্তু যে হয়, তো এইবিলাকও শিখরের কারণ হব পারে। আর লগতে শিখর খালে আমার কিছুমানের গলর মানে এইগুলাখান এনেকে মানে কাহি থকা দেখা পাও, তো সেইটাও এটা শিখরের কারণ হব পারে। আর লগতে কিছুমানের মুখর যিবিলাক মানে গালর রং আছে সেই রংগুলাক মানে গোটেই চেঞ্জ হয়ে যায়, তো সেইটাও এটা শিখরের কারণ হব পারে। আর লগতে আমার যি এই বগা দাঁত, এই বগা দাঁত মানে সম্পূর্ণ কলা হয়ে যায় এই শিখরৰ কাৰণে। তো আপোনালোকে হয়তো এই শেখৰত কি কি মিহলিয়া হয় তো সেইটো নাজানে চাগে, মই অলপমান আপোনালোকক বুজাই দিছোঁ। এই যিটো শেখৰ আছে এই শেখৰত মানে এইটো এটা চুপাৰি হয়, আৰু চুপাৰিৰ লগতে ইয়াতে তম্বাকু মিহলা হয়, তম্বাকুৰ পিছত ইয়াতে মানে চূণ যি আছে, চূণ আমি তামোল খোৱা চূণ, সেই চূণ মিহলা হয়, আৰু লগতে বিভিন্ন ধৰণৰ মানে কেমিকেল মিহলা হয় যেনেকুৱা ফেৰাপিন, গম্ভীৰ, তো এনেকুৱা টাইপৰ আৰু কিছুমান বিভিন্ন ধৰণৰ মানে কেমিকেল মিক্স কৰা হয়, যিটো কেমিকেলৰ পৰা মানে আমাৰ বহুত বেমাৰ হোৱাৰ বহুত বেছিয়ে মানে চান্স থাকে। আৰু এতিয়া এই শেখরের হিস্ট্রি খুস্তিখিনি মানে গোটেইখিনি মই কৈ নাথাকো, কৈ থাকিলে বহুত বেছি দীঘলীয়া হৈ যাব ভিডিওটো। আপোনালোকে এই শেখরের মানে কেনেকুৱাকৈ বনা হয় আপোনালোকে যদি গুগলত সার্চ কৰি চাই গোটেইখিনি মানে ডিটেইলস পাই যাব, আৰু ইয়াৰ ওনার কোন তো সকলোখিনি মানে গম পাই যাব। আপোনাৰ গুগলত সার্চ কৰি চাই লব এবাৰ। তো আপ চালি দেৰ না কৰকে এক্সপেৰিমেণ্ট কৰতে হে। তো এতিয়া এক্সপেৰিমেণ্ট কৰাৰ কাৰণে প্ৰথমতে মই লৈ লৈছো এইটো শিখর, তো এই শিখরটো আৰু লগতে এখন লৈ লৈছো বেলেট। তো এই বেলেটখন আৰু শিখরটো মানে এতিয়া কি কৰি আছো আপোনালোকক দেখুৱাই দিছো। তো এইফালে কৰক, তো প্রথমতে মই বেলেটখান খুলি লৈছো। তো চাওক এইখন এখন সম্পূর্ণ নতুন ব্লেড হয়, তো এই বেলেটখন মই ইয়াতে ধুনীয়াকৈ পেলাই দিছো, আৰু লগতে শিখরখিনি মই ইয়াতে ধুনীয়াকৈ ঢালি দিছো। চাব পাৰে গোটেইখিনি শিখর মই ইয়াতে ঢালি দি দিলো, আৰু ইয়াতে এতিয়া মই পানী দিম। চাওক, তো এনেকুৱাকৈ মই আধা কৰি পানী দি দিলো, আৰু এই পানীখিনি মই একদিনৰ কাৰণে এনেকৈ এনেকুৱাকৈ মানে বেলেটখন ভিজাই লৈ এনেকুৱাকৈ মানে ৰাখি দিম মই একদিনৰ কাৰণে। তো যেতিয়া এই বেলেটখন আৰু এই শিখৰখিনি মানে একেলগে পানীত মিহলি থৈ দিম একদিনৰ কাৰণে, তো এতিয়া এই বেলেটখনৰ পৰিণামটো কেনেকুৱা হ'ব 24 ঘণ্টাৰ পিছত আপোনালোকক এই বেলেটখনৰ অৱস্থা আপোনালোকক দেখুৱাই আছোঁ। তো এতিয়া মই এই গিলাচটো মানে ঘৰৰ কোণাত দেখি থৈ দিওঁ যাতে কোনেও গম নাপায়, তো আৰু এইটো কোনো যাতে নেপেলাই মই ইয়াতে তলতে মানে ৰাখি থৈ দিম 24 ঘণ্টাৰ কাৰণে, তাৰপিছত আপোনালোকক দেখুৱাইছো 24 ঘণ্টাৰ পিছত। তো এতিয়া যিহেতু 24 ঘণ্টাৰ কাৰণে সেইখিনি ধুনীয়াকৈ ৰাখি থৈ দিছোঁ, আৰু এইখিনিতে এটা কথা ক'ব বিচাৰিছোঁ আপোনালোকক, আজিকালি মানে কিছুমান সৰু ল'ৰা ছোৱালীয়ে মানে এই শিখৰ খাবলৈ আৰম্ভ কৰিছে, আৰু সেই ল'ৰা ছোৱালীখিনি মানে কাৰ পৰা শিখৰ খাব আৰম্ভ কৰিছে সেইটো আপোনালোকক ভালদৰে জানে, যে সৰু ল'ৰা ছোৱালী শিখৰ কি বস্তু সেইটো ভালদৰে নাজানে। আমি যিখিনি ডাঙৰ আছোঁ সেই ডাঙৰখিনিৰ পৰা মানে শিকিছে, কাৰণ ডাঙৰে যেতিয়া মানে শিখৰটো এনেকৈ মানে গুলি থাকিব মানে জকৰি থাকিব মিক্সিঙৰ কাৰণে, জকৰি জকৰি যেতিয়া মানে খাব তেতিয়া সৰু ছোৱালী কাষত থাকে, সিও মানে ক'ব যে চাওঁ কি বস্তু এইটো মানে দুপিচমান মই খাওঁ, তো এনেকৈ মানে এনেকৈ খাই 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 মানে যেতিয়া আমি দি দিওঁ মানে এনেকৈ খাই 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 খাই, তো এইবিলাক মানে সৰুগিলেও মানে আজিকালি খোৱা আৰম্ভ কৰি দিছে। তো এইটো মানে গাৰ্জেনে যদি মোৰ এই ভিডিঅ'টো চাই আছে আপোনালোকে এইটো মানে সৰু ল'ৰা ছোৱালীক এতিয়াৰ পৰাই মানে এই শিখৰ খোৱাটো বন্ধ কৰি দিব, কাৰণ শিখৰে সৰু ল'ৰা ছোৱালীকো মানে মানে ফেক কৰি দিব পাৰে ভিতৰটো। আৰু এতিয়া ব্লক 24 ঘণ্টাৰ পিছত সেই বস্তুটো কেনেকুৱা হৈ গৈছে দেখুৱাইছোঁ আপোনাক। 24 hours later, তো ফাইনেলি 24 ঘণ্টা কমপ্লিট হল, আৰু এতিয়া এই বস্তুখিনি চাম মই বেলেটখন এতিয়া কেনেকুৱা পৰিস্থিতি হৈ আছে আপোনালোকক দেখুৱাইছোঁ। আৰু এই শেখৰখিনিৰ কালাৰ চাওক হে, একদম মানে কেনেকুৱা কয়লা কালাৰ হৈ গৈছে একদম, আৰু এনেকুৱা এটা গোন্ধ ওলাই আছে একদম মানে ঘিণ আহি যায়। তো প্ৰথমতে এই পানীখিনি অলপমান পেলাই দিওঁ ৰ'ব, চাওক পানীৰ কালাৰ চাওক একদম ক'লা হৈ গৈছে পানী, আৰু এই পানীগিলা আমি এনেকৈ খাই খাই আমাৰ পেটৰ ভিতৰত যায়।
তো দেখিছে পানি খিনি পেলাই দিল আর বেলেত খান দেখা পাইছো, কিন্তু বেলেতর রংটো অল্পমান বেলে গৈছে। তো দেখো আইছো রব, তো গাছৰ পৰা পাত এটা ছিঙি আনিছো আর এতিয়া নাকো কই উলাই দিছো। তো গতি খিনি শিখর উলাই দিও। ও ভাই, তো চাওক হে বেলে বেলেতর অবস্থা। তো চাওক একদম মানে নতুন বেলেত দিছিল, আর এই নতুন বেলেত খানের কালার চাওক কেনেকুয়া কালার হয়ে গেছে। তো দেখিলে শিখরে কেনেকুয়া কালার করে দিলে বেলেতক। আর আমি মানুহ, তো মানুষের বস্তুবিলাক তো আপনাদের জানে কেনেকুয়া একটা ঢিলা বস্তু, আর এই তো লোহা হয়, এই লোহাখনে মানে কালার চেঞ্জ করে দিছে। কিন্তু আমি রেগুলার এই শিখর খাও, আর এই শিখর খাই খাই আমার দেহার অবস্থা বা ভিতর কেনেকুয়া হয়ে গেছে আমি তো কোনো না জানো, কারণ আমি ফালি চাব নোৱাৰো, কারণ ফালি চালে তো আমি ডাইরেক্ট ডেটে হয়ে যাম। তো এই চাব লাগিলে ডক্টর তো যাই কেন চাব লাগবে। তো চাব পারে একদম মানে বেলেতর অবস্থা নাই একেবারে। তো আপনার মানে এই এক্সপেরিমেন্টটা করে দেখালো, আপনার ঘর ট্রাই করে চাব একবার। তো আজির এইটো একটা সরু সুরা একটা মানে এক্সপেরিমেন্ট আসলে আপনার মানে যেখিনি বুঝাব পারো বুঝাই দিল। তো যদি এই ভিডিওটা চাই ভাল পালে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবলে নাপারিব। তো বাই বাই, জয় আই অসম।